হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুট, মানে বর্গমূল এবং ঘনমূল থেকে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল সেই সমস্ত বেসিক লেভেলের কোশ্চেনে। আর আজকে আমরা ক্লাসটা করব বেসিক লেভেলের কোশ্চেন, এবং পরবর্তী দিনে আমরা যেটা ক্লাসটা করব সেটা হচ্ছে হায়ার স্কিল লেভেলের। তো বন্ধুরা, আপনারা আজকে ভিডিও আর শুরু হওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং 15টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আলোচনা শুরু করছি। আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত, তা যে সমস্ত প্রশ্নগুলো সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল। তো চলুন প্রথম প্রশ্ন আমাদের দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 2, হোয়াট উইল বি দ্য স্কোয়ার রুট অফ 7921। তাহলে 7921-এর স্কোয়ার রুট মানে বর্গমূল কত সেটা আপনাদের বার করতে হবে। এটা এসএসসি জি 2008-এ এসেছিল। আপনারা যারা এই পরীক্ষাটা দিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, কোশ্চেন কমন পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্নের কোন উত্তরটা সঠিক। আপনারা খাতায় ক্যালকুলেশন করে সঠিক উত্তর যেটা মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো বাই ডিভাইডিং মেথড, আমরা ডিভাইডিং মেথড বা ডিভিশন মেথড ফলো করছি। তো ফলো করার পর আমরা এইখানে উত্তর বার করেছি, দ্য রিকোয়ার স্কোয়ার রুট ইজ 89। তাহলে 89×89, তাহলে 89-এর স্কোয়ার রুট আমরা বার করেছি 7921। আশা করছি যাদের এই কোশ্চেন অপশন এ উত্তর বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্নে চলে এসেছি, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 0.204×42 / 0.07×34। তাহলে এর স্কোয়ার রুট আমাদের বার করতে হবে। এটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2007-এ এসেছিল। আপনাদের এই 4টে অপশানের মধ্যে বা 5টা অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করার পর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করব, তার সাথে আপনারা আপনাদের উত্তর মিলিয়ে নেবেন। সঠিক হলে রাইট চিহ্ন এবং ভুল হলে ক্রস চিহ্ন। এইভাবে আমরা আজকে 15টা কোশ্চেন আলোচনা করব, এবং তারপরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব কে কত মার্কস পেলেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এবং ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 6। তা যাদের উত্তর বেরিয়েছে অপশান বি 6, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। তা 3-এর পরে 5 কেন না, আমরা সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল। তা এটা ব্যাংক ক্লার্ক 2007-এ এসেছিল। রুট ওভার অফ 15² + 11×3 তা স্কোয়ার ইজ ইকুয়াল কত। তো আপনাদের এটা একটা স্কোয়ার রুটের সরলীকরণ মানে সিম্পলিফিকেশন করতে দেওয়া হয়েছে। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর আমাদের এইখানে 5 নম্বর প্রশ্নে উত্তর বেরিয়েছে অপশান 18। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2008-এ এসেছিল। রুট ওভার অফ তার কোশ্চেন মার্ক তার রুট ওভার +136 = 5/8 of 320। তাহলে আপনাদের এই সরলীকরণ বা সিম্পলিফিকেশনটা করতে হবে। আপনাদের 5টা উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা পজ করে ভিডিওটা পজ করে উত্তরটা নির্বাচন করুন, তারপরে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিন। আশা করছি আপনাদের উত্তর অবশ্যই সঠিক হবে। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। গিভেন দেওয়া আছে কোশ্চেন মার্ক তার রুট ওভার +136 = 320 অফ, মানে আপনারা সবাই জানেন গুণ, তাহলে 5/8। তা আমরা এখানে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছি কত না, 4096। 6 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে এখানে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। তা হোটেল ম্যানেজমেন্ট 2007-এ আমাদের কোশ্চেন এসেছিল, রুট ওভার অফ 176 + রুট ওভার অফ 2401 = কত।
আপনাদের এই মানটা বার করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক মান নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আট নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, দরকার হলে ভিডিওটা পজ করে আপনারা উত্তরটা ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর আমাদের উত্তর বেরিয়েছে 15। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। এগারো নম্বর প্রশ্নে চলে এসেছি, যেটা ব্যাংক ক্লার্ক 2008 এসেছিল। তাহলে হুইচ অফ দি ফলোয়িং ইজ ফলস, তার মানে আপনাদের এই চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, চারটে স্টেটমেন্টের মধ্যে যেটা ফলস বলে আপনাদের মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এই চারটি ক্যালকুলেশনের মধ্যে যেটা ফলস সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর আপনাদের খাতায় নির্বাচন করুন, দরকার হলে আপনারা ভিডিওটা পজ করে করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা করেছি, আমরা এখানে ক্যালকুলেশন করেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 5184 72, 1545 is 125, 1444 root is equal to 38, 1296 root 36। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশন ডি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। 14 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 14 নম্বর প্রশ্নে আপনাদের বলা হয়েছে রুট ওভার অফ 24 প্লাস রুট ওভার অফ 216 ডিভাইড বাই রুট 96 ইজ ইকুয়াল কত। আপনাদের সঠিক উত্তর নির্বাচন করে পোস্ট করতে হবে, আপনারা সঠিক উত্তর নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এই চারটে অপশানের মধ্যে বা পাঁচটা অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর আমাদের উত্তর 2 বেরিয়েছে। তাহলে 14 নম্বর প্রশ্নে যাদের উত্তর অপশান বি 2 বেরিয়েছে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর প্রশ্নে চলে এসেছি 2707 ডিভাইডেড বাই কোশ্চেন মার্ক দা রুট ইজ ইকুয়াল টু 2707। তাহলে আমাদের এই উত্তরটা আমাদের এখানে বার করতে হবে, এটা এলআইসি এএও 2008 এসেছিল। আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 15 নম্বর প্রশ্ন আপনারা আপনাদের খাতায় করুন, করে আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে নিন। আশা করছি আপনাদের উত্তর অবশ্যই সঠিক হবে যদি সঠিক মাধ্যমে করে থাকেন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর উত্তর বেরিয়েছে 10,000। তাহলে 15 নম্বর প্রশ্ন, যাদের উত্তর বেরিয়েছে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। 16 নম্বর প্রশ্ন, 64 টা স্কোয়ার ডিভাইড বাই 3 root of 32768 ইজ ইকুয়াল কত। তা এটা ব্যাংক ক্লার্ক 2008 এসেছিল। 16 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা আপনাদের খাতায় সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর 128। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ 128, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্নে চলে এসেছি, রুট ওভার অফ 1089 প্লাস রুট ওভার অফ 289 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কত। তাহলে এটা ব্যাংক ক্লার্ক 2007 এসেছিল। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সবাই সঠিক উত্তরটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করার পর আমাদের উত্তর 18 নম্বর প্রশ্নে অপশান সি বেরিয়েছে 2500। এই যে অপশান সি 2500, যাদের উত্তর এই কোশ্চেনের অপশান সি 2500 বেরিয়েছে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। 21 নম্বর প্রশ্নে, রুট ওভার অফ 1101/4 ইজ ইকুয়াল কত। আপনাদের এর সঠিক উত্তর বার করতে হবে, এলআইসি এডিও 2009 এই কোশ্চেনটা এসেছিল। আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 21 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা এ বি সি ডি ই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যাদের উত্তর বেরিয়েছে 10.5, তাদের সবার উত্তর সঠিক। আর 21 নম্বর প্রশ্নে, এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান সি, যাদের উত্তর অপশান সি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27। 27 নম্বর প্রশ্নে চলে এসেছি, 140 root of question mark প্লাস
315 is equal to 1015 তাহলে হোটেল ম্যানেজমেন্ট 2008 এই কোশ্চেনটা এসেছে আপনাদের এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন এটা আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো আমরা এখানে স্ক্রিনে ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 25 তাহলে 27 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশন বি 25 তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 28 28 নম্বর প্রশ্ন যেটা LIC AAO 2008 এসেছিল if root over of x divided by 169 is equal to 18/13 then x is equal to কত মানে x এর মান কত সেটা আপনাদের এখানে বার করতে হবে আপনাদের পাঁচটা অপশন দেওয়া আছে যে উত্তরটা সঠিক উত্তর মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আমরা এখানে গিভেন দ্যাট আমরা এখানে দেখে নিয়েছি কি দেওয়া আছে আর আমাদের উত্তর 324 তা যাদের উত্তর এখানে অপশন বি দেওয়া আছে আপনারা পুরো এক্সপ্লেনেশনটা আপনাদের এখানে দেওয়া আছে আপনারা যারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করেছেন বা ভুল উত্তর নির্বাচন করেছেন স্টেপ বাই স্টেপ আপনারা প্রত্যেকটা স্টেপ এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে আপনারা আশা করছি ক্যালকুলেশন অবশ্যই বুঝতে পেরেছেন 28 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে অপশন বি বেরিয়েছে অপশন বি 324 তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 32 32 নম্বর প্রশ্নে চলে এসেছি ব্যাংক ক্লার্ক 2008 এর কোশ্চেন if root over of 1296 divided by x is equal to x divided by 2.25 then find the value of x তাহলে আপনাদের এখানে x এর মান বার করতে হবে আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 32 নম্বর প্রশ্ন আপনারা আপনারা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এটা ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করার পর আমাদের উত্তর 9 বেরিয়েছে তাহলে 32 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশন ডি 9 তাদের সবার উত্তর সঠিক আর আমরা এখন চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 33 মানে 33 এ আমাদের 15টা কোশ্চেন হয়ে যাচ্ছে এখানে এই কোশ্চেনটা এসেছিল UDC 2007 এ ইফ রুট ওভার অফ 1 প্লাস এক্স ডিভাইড বাই 144 ইজ ইকুয়াল 13 ডিভাইড বাই 12 দেন ফাইন্ড দা ভ্যালু অফ এক্স তাহলে এক্স এর মান আপনাদের এখানে বার করতে হবে আপনাদের চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই খাতায় ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আমাদের x = 25 বেরিয়েছে তাহলে 33 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশন d তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে 15টা কোশ্চেন আলোচনা করে ফেললাম আর এই 15টা কোশ্চেন আলোচনা করার পর আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কিরকম লেভেলের ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো বন্ধুরা আপনারা সবাই আপনাদের সঠিক ক্যালকুলেশন করে আপনারা আপনাদের মার্কস পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার এখন আমরা চলে আসছি আপনাদের আজকের হোম টাস্কের প্রশ্ন তা আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো রুট ওভার অফ 65025 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক তার স্কোয়ার তাহলে আপনাদের এই কোশ্চেন মার্কের সংখ্যাটা কত হবে আপনাদের সেটা বার করতে হবে অপশন এ আছে 65.025 অপশন বি 32512.5 অপশন সি 255 এবং অপশন ডি 510 আমি আবার কোশ্চেনটা বলছি রুট ওভার অফ 5 টু রুট ওভার অফ 65025 তার হোল স্কোয়ার মাইনাস কোশ্চেন মার্ক তার স্কোয়ার তাই কোশ্চেন মার্কে আপনাদের সংখ্যাটা কি হবে অপশন এ 65.025 অপশন বি 32512.5 অপশন সি 255 এবং অপশন ডি 510 আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সঠিক উত্তরটা পোস্ট করুন আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টে যাবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং
আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।